সিজেম কোর্টত নিহা ব্যস্ততা হাজির করা হয়েছে দালালক শাসকীয় দলত আছে নেকি মাটির দালাল রাজ্যজুরি চলা দালাল বিরোধী অভিযানের দৃশ্য এয়া মঙ্গলবারে নিশা এইদরে বাসত আনি হাজির করা হয় একবাস দালালক কামরূপ জেলা ন্যায়িক দণ্ডাধীশর আদালতত নিশালয় চলিল ব্যস্ততা এই অভিযান অব্যাহত থাকিল বুধবারেও বুধবারে রাজ্যের জেলা সদর মহকুমাকে ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তর গ্রেপ্তার করা হয় বহু দালালক গ্রেপ্তার হওয়া দালালর মাজত আছে সরকারি গাঁওবুড়া শিক্ষকও গ্রেপ্তার হওয়া দালালক বুধবারে প্রেরণ করা হয় জেললৈ অলগাপুরত বিধায়কে মুকলি করে দিয়া দালাল পুনের গ্রেপ্তার বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীয়ে মুকলি করে নিছিল এই দুটা দালালক কিন্তু আরক্ষী অধীক্ষক গৌরব উপাধ্যায়ের নেতৃত্ব পুনের গ্রেপ্তার করা হয় দালাল দুটাক মরিগাঁওত আত্মসমর্পণ দালালর নিশা চলোৱা অভিযানত 27টা দালাল গ্রেপ্তার হওয়ার সময়তে আরক্ষীর ওসর আত্মসমর্পণ করে অনন্ত মেধি নামৰ দালালটোৱে আনহাতে দালাল বিরোধী অভিযানক লৈ গরম হয়েছে রাজনীতি বিজেপির আছে মাটির দালাল এই অভিযোগ বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার বিধানসভাতে আমার বিধানসভা অধ্যক্ষ মহোদয় আপনি তো মাটির কাম বহুত ভালকে জানে বলে ইউডিএফর বিধায়ক ফণীলাল দুটাক কৈছিলে এতিয়া তেওঁ বিজেপিলৈ গ'লে এইটো বেলেগ কথা কিন্তু ইউডিএফৰ বিধায়কজনক আমাৰ বিধানসভাৰ সন্মানীয় অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীয়ে কৈছিলে আপুনি তো মাটি বাৰীৰ কথা বহুত ভালকৈ জানে তাৰমানে কি তেওঁ মাটিৰ উকিল নে মাটিৰ দালাল মাটিৰ দালালে শাসকীয় পক্ষৰ লগত হলি গলি কৰি আছে সেইবিলাকক ধৰক কিন্তু মাটিৰ দালালক ধৰাৰ নামত মই যিটো গম পাওঁ বহু ক্ষেত্ৰত তৰণী কিছুমানক ধৰিছে চৰকাৰৰ বিৰুদ্ধে অভিযোগ বিধায়ক অখিল গগৈৰ ফণি তালুকদারক ধরে দিয়ক যদি ফণি তালুকদারক গ্রেপ্তার করে ফণি তালুকদার অসমৰ মাটি দালাল বিলাকৰ ভিতৰত আটাইতকৈ ডাঙৰ এজন মাটি দালাল আর তেওঁক যদি গ্রেপ্তার করে তেতিয়াহলে আমি কম যে ঠিকই আছে মাটি দালালৰ বিৰুদ্ধে অভিযান চলাইছে আজি গুৱাহাটীৰ আটাইতকৈ ডাঙৰ মাটি দালাল কোন পংকজ জৈন পুটু বিজয়নগৰত তেওঁ বসবাস করে তেওঁক ধরে দিয়ক হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টি কনক ডেকা নামৰ আটাইতকৈ ডাঙৰ মাটি দালালজনক ধরে দিয়ক দালাল বিরোধী অভিযানত যার যার নাম আহিছে সকলকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রীর সুরত সুর মিলালে মন্ত্রীও হব পারে যে থিয়েটার এখনের আগর নিত্য নাটিকা আমি যেটু সোর্সর পর নাম লৈছো সেই সোর্সর পর হাত নাম আহিছে এটা নামখিনিত পুঁথি খলিহনা আছে না ডাঙর আছে তাক সোয়ার মূর কোনো সিস্টেম নাই আপোনালোকে যদি কোনোবা ৰৌ বৰালীৰ নাম দিব খোজে নিশ্চয় পুলিচে সেই নামবিলাক লৈ তদন্ত কৰিব আৰু দোষী সাব্যস্ত হ'লে গ্ৰেপ্তাৰ কৰিব 2 অক্টোবৰৰ পৰা মিছন বসুন্ধৰাৰ কাম আৰম্ভ হ'ব ৰাইজে এপ্লিকেশ্যন দিব পৰ্টেল খুলিব পৰ্টত এপ্লিকেশ্যন দিব আৰু 10 মে'ৰ ভিতৰত আমি নামজাৰি উত্তৰাধিকাৰীৰ নাম এই গোটেইবিলাক যিবিলাক কাম কাজ আছে সেইবিলাক আমি ধুনীয়াকৈ কৰি দিম যাতে 2 অক্টোবৰৰ পৰা কোনো দালাল অফিচত যাব নোৱাৰে তাৰ কাৰণে এইটো এটা মেছেজ আছিলে এইটো এই মেছেজটো দালালসকলে গ্ৰহণ কৰি অফিচত নগ'লে ভাল হ'ব কোনোবাই যদি দোষী সাব্যস্ত হয় তেওঁ যিকোনো ব্যক্তি নাথাকক কিয় তেওঁৰ ওপৰত উপযুক্ত আইনগত ব্যৱস্থা হ'ব এইটো নিশ্চিত মন কৰিবলগীয়া যে মাটিৰ কিনা বেচা প্ৰক্ৰিয়া সৰল কৰিবলৈ ভিডিঅ' কনফাৰেন্সিঙৰ ব্যৱস্থা ৰাজ্য চৰকাৰে শীঘ্ৰে প্ৰৱৰ্তন কৰিব আনহাতে মিশন বসুন্ধৰাৰ সফল ৰূপায়নে মাটিৰ দালাল নোহোৱা কৰিব বুলিও আশাবাদী মুখ্যমন্ত্ৰী ব্যুৰ ইনপুটৰ সহযোগত নিউজ ডেস্ক ND24আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত